ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকার বাসায় বুধবার রাতে হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদে জানিয়েছে বিএনপি দুপুরে দলটির নয়াপটন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করা হয় সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজু আহমেদ বলেন বিএনপিকে নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি বলেন গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে তাদেরকেই সরকার হুমকি বলে মনে করেন সাদেক হোসেন হত্যার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সংবাদ সম্মেলনে বলেন এটি কোনো সাধারণ ঘটনা নয় হামলায় মদদদাতাদের খুঁজে বের করার দাবি জানান ইশরাক হোসেন আমরা খুব ভালো করেই জানি এই সব হামলা কাদেরকে দিয়ে করিয়েছে সেটা বড় কথা না এই হামলার অর্ডারটা কোথ থেকে এসেছে আদেশ কারা দিয়েছে সেটি খতিয়ে দেখা দরকার ওরা মনে করে যে অন্যকে দেশের মধ্যে বিরোধী দলকে আঘাত করাই হচ্ছে বিজয় দিবসের চেতনা স্বাধীনতার চেতনা নাহলে ওই দিন এই ঢাকার এবং বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা অন্যতম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বাসায় বাসা তো ওইটা এই ধরনের একটা প্রখ্যাত মুক্তিযুদ্ধের বাসায় হামলা করা এটা কাপুরুষ ছাড়া আর কি হতে পারে